सिलीगुड़ी के 10 नंबर वार्ड इलाके के एक राशन डीलर के पास जब स्थानीय कुछ निवासी राशन की सामग्री लेने पहुंचे तो राशन जो डीलर है वे उनके साथ दुर्व्यवहार और राशन नहीं देने का आरोप स्थानीय लोगों ने लगाया है। इस बारे में स्थानीय लोगों ने क्या कहा और राशन डीलर का क्या कहना है, साथ ही वहाँ पर उपस्थित तृणमूल नेता व समाजसेवी मनोज वर्मा ने क्या कहा, ये भी जानिए आप। आई एम बोला सरकार एक कड़े माल दे नहीं अपने तो बाहर रेंडो की ऑफिस अप्लाई करूं अप्लाई करले जो टोकन पान माल पाबे তার পর আবার আসে টিংকি আবার পাঠিয়ে দেয় মানে কোন কারে টিংকিকে বলেন টিংকি তো বারবার পাঠাচ্ছে কোন যে আমার মাল দিচ্ছে বারবার পড়া তুমি আমার কাছে কথা বলো না এই কার্ডে মানে কি না মাল নাই মাল নাই এটা কি কার্ড এটা পেপার কার্ড বাপুরানো পেপার কার্ড দিচ্ছে না সরকার না এটা এনে আজকে বাকি তো কি করতে হবে এটা অফিসে গিয়ে বিল কার্ড अप्लाई করতে হবে তো সেভাবে বলেছেন উনাকে হ্যাঁ বলেছি উনি আমাকে দিতে লাগবে এখন ডিজাইন কার্ড আমার কাছে তো পড়া নাই অফিসে বলেছি অফিসে কোনো লোক নাই ওখানে কি করে লাভ আছে তাই পাগলাবো কথা বলি গরিব মানুষ জানতেছে যে রেশন কার্ড হলে তার রেশন পাবে এবার টেকনিক্যাল দিক থেকে আপনি জানেন যখনই দেখছেন প্রচুর লোক রিটার্ন চলে যাচ্ছে তাহলে আপনার তখন কি ডিউটি লোকাল প্রশাসনের সাথে কথা বলার কথা শোনেন আপনি আপনি যেটা করছেন সেটা লোকের সাথে আপনি মিসবিহেভ করছেন সেই মিসবিহেভের কারণে কি হচ্ছে জিনিসটা একটা কেওয়াসের পজিশনে দাঁড়াচ্ছে শুনেন আমি বলি তাহলে আমি এনাকে বলছি আপনি অ্যাপ্লাই না করলে আমাকে রেশন কার্ড আমি 100 লোক কালকে শুনেন আমি তো আজকে সব রেশন কার্ড পড়ার জোগাড় করছি 100 লোকের মধ্যে 100 লোক বলবে যে আপনি মিসবিহেভ করছেন কেন মিসবিহেভটা করছেন যদি না পায় আপনাকে দিতে হবে না কিন্তু আপনি মিসবিহেভ কেন করবেন সারা বছর মিসবিহেভ করে সারা বছর এইটা কেন করছেন আপনি সারা বছর মানে এটা আপনার সম্পত্তি হয়ে গেছে এটা এটা কি জিনিস আপনার আপনার সম্পত্তি হয়ে গেছে এটা নাকি আজকে যে এই জিনিসটা হয়েছে আপনি ভিক্ষা চাইতে আসেন নাকি আপনি মাল দিচ্ছেন নাকি না আপনি ভিক্ষা করে আসছেন মানে আপনি আপনার থেকে ভিক্ষা চাইবেন নাকি না হ্যাঁ সমস্যা খারাপ ব্যাপার করেন আপনি অবু আসেন না লোকের সাথে ঘুরতে আসেন হ্যাঁ আমি ওখানে বড় বড় লিখছেন না क्या कहेंगे आप लोगों के साथ जो है गलत व्यवहार कर रहे हैं क्या बोल रहे हैं आपका नाम क्या है सुनिए हम आप जब से दुकानदारी कर रहे हैं मेरे पिताजी का दुकान है हम बाइक गोट खेत लेके जाए हम किसी से मिलने आज तक नहीं है उल्टे किसी को राशन कार्ड अप्लाई करने के लिए हम बोलते हैं आप लोग ऑफिस नहीं जा सकेंगे तो हमको पुराना कार्ड का यूज दीजिए आधार कार्ड का यूज करके दीजिए हम खुद अप्लाई करेंगे और हम बहुत जगह अप्लाई करके राशन कार्ड आया है मेरे पास लेकिन एक आदमी अगर गलत बोल सकता है लेकिन आपके पास बहुत सारे आदमी का कंप्लेन है देखिए इस बारे में बिहेवियर कर रहा है नहीं इस बारे में आप लोग कुछ नहीं बोल सकते हैं गेहूँ के साथ घुन पिहा जाता है हम इतना ही बोले नाम क्या है आपका नाम बताइए मैं नाम पशुपति साहा तो इतने लोग जो बोल रहे हैं वो गलत तो बोल नहीं रहे सबका आरोप है कि आप नहीं एक मिनट साहब आए थे दो आदमी एक मिनट साहब आए दोनों आदमी उन्होंने बात हो चुका है आज भी पुलिस दो बार तीन बार आई है आज भी मेरा तो 50 रुपए बुरा देता है क्या नाम है इस राशन डीलर राशन डीलर का क्या नाम है नाम तो मालूम नहीं तो भूल गया आपका कौन सा राशन कार्ड है हम लोग का बीपीएल है डिजिटाइज किया हुआ है नहीं वो तो नहीं किया बहुत पुराना कार्ड है वो क्या बोल रहा है अभी वो देने नहीं मांगता हम लोग बार बार घुरा देते हैं माता इसीलिए आना छोड़ दिया बोल रहे उसका कोई जरूरी नहीं खाने का ऐसा बोला तब हम लोग चाय बिक्री करके कर हम लोग खाते है थोड़ा है क्या समस्या बोलिए तो बाबी ज्योति रामन नाम की हुई छे মানে আমি কতদিন আসছি আমার একটা ব্ল্যাক লিস্টে রেখে রাখছি যে আপনি আপনি পাবা না হ্যাঁ আমি আসতে পারছি না আমাকে একদিন বলে দিল দুটো আটা দিল বলল যে আপনি তো পাবেন না আপনাকে কোটে কাগজ জমা আমি দুইবার জমা দিচ্ছি দিতে দেয় নাই আমি আবার নিল কাটে জমা আমাকে কাগজপত্র কিন্তু আমাকে দিচ্ছে না এখন এসে আমাদের কি বলছে উনি বলছে আপনি জমা পাবেন না আপনি পাবেন না সবাই আমি 10 নম্বর ওয়ার্ডে আমি 10 দিনে রেশন আমার এখানে না অ্যাকচুয়ালি আমার বাড়িতে আজকে 8-10 জন পাড়ার লোক গেছে তারা গিয়ে আমাকে বলছে যে রেশন পাচ্ছি না তো আমি ওনাকে ফোন করলাম যে আপনি কেন রেশন দিচ্ছেন না লোককে আর লোককে যদি সে রেশন না পায় তাহলে তাকে তো ভালো করে বুঝিয়ে দিতে হবে না তুমি এই রিজনে পাচ্ছ না তুমি এই কাজটা করো
যখন সরকার বলছে সবাইকে আমরা রেশন দিচ্ছি, পরে যে মানে দশজন আমার বাড়িতে সামনে দাঁড়িয়ে আছে রেশন পাচ্ছে। আমার বক্তব্য হলো যে উনি যদি কাউকে রেশন দেবে না তো তাকে তো বুঝিয়ে দিতে হবে তুমি এই কাজটা করে তুমি রেশনটা পাবে। এখন এই ক্রাইসিসের টাইম, সরকার সবাইকে দিচ্ছে খড়, এরপরে তো আরও জায়গা সৃষ্টি হবে। ওনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে, কিন্তু দীর্ঘদিন ধরে আমি যখন ছোটোবেলা রেশন নিই তখন ওনার বাবার নামে কমপ্লেন, সারা জীবন লোকের সাথে মিসবিহেভ করে, এই করে পুরো গভর্নমেন্টের বদনাম হচ্ছে। সোজা সবটা বলি, প্রশাসন সরকারের জন্য কিছু মানুষের জন্য ডাইরেক্ট বদনাম হচ্ছে। আমি সবাইকে হাত জোর করে বলবো যে অন্তত এই জিনিসগুলো আপনারা রেকটিফিকেশন করুন, যাতে গরিব মানুষ সুস্থভাবে রেশন পায়। এখন কি সমস্যার সমাধান সমস্যার সমাধান এখন আমি পাড়া সবাইকে বলেছি রেশন কার্ড বের করো, তাদের কি ফল্ট আছে তাহলে সেভাবে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো, এতে তারা রেশন কার্ডটা রেশনটা পায়। গরিব মানুষ তো রেশন পাওয়ার হকদার, সরকার তো বলছে কেন পাবে না রেশন, তাকে তো বুঝিয়ে দিতে হবে, এটাই আমার বক্তব্য।